জানা কথা রূপরেখার নতুন এপিসোড। আজ অর্থ উপার্জন করতে শ্রমের বিকল্প কিছু নেই, এই কথাটা কতটা প্রাসঙ্গিক তা আপনারা কমেন্টে জানাবেন। অর্থ যা দুভাবে ইনকামের পর শারীরিক কিংবা মানসিক শ্রমের পরে হয়, শ্রমকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যেতে পারে, এক শারীরিক পরিশ্রম, দুই মানসিক পরিশ্রম। এই প্রকার পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করা হয়ে থাকে তা আমাদের জানা কথা। এবার দুটো প্রকারের শ্রমের বৈশিষ্ট্য দেখা যাক। শারীরিক পরিশ্রম, আমরা সাধারণত জানি যে কর্ম বা কাজ করতে মানুষের নিজ শারীরিক ক্রিয়া সম্পূর্ণ করতে হয়, তা শারীরিক পরিশ্রম। এই ধরনের পরিশ্রমে আয় সীমাবদ্ধ, সময় সাপেক্ষ, সময়কে বৃদ্ধি করা যায় না, অতিরিক্ত অর্থ উপার্জন করা যায় না, তাই আয় ধনী হওয়া সম্ভব হয় না। জীবনযাপনের খুব একটা পরিবর্তন আসে না, সমাজের মাঝে নিজেকে তুলে ধরার স্থানটুকু থাকে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সম্পর্ক থেকেও থাকে না, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে অবহেলার পাত্রতে পরিণত হয়, তাদের মূল্যবান কথাও সমাজের সামনে অর্থহীন হয়ে যায়, সকলে থেকেও বিপদ মুহূর্তে পাশে কেউ থাকে না, হে ঈশ্বর এ তোমার কেমন লীলা। মানসিক পরিশ্রম, আমরা জানি যে বুদ্ধিকে হাতিয়ার করে যে শ্রম করা হয় তা মানসিক পরিশ্রম। এই ধরনের পরিশ্রমের আয়ের পরিধি অনেকটা বিশাল, যা কল্পনা করা ঘুমন্ত স্বপ্নের সমতুল্য। অল্প সময়ে ও অল্প শ্রমে অর্থের পাহাড় তৈরি করা যায়, সময়কে এতটাই বর্ধিত করা যায় যে যা আমাদের কল্পনার সীমা ছিন্ন করে দেয়। জীবনযাপন বিলাসবহুল হয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পাহাড় গঠন হয়, সময়ে সময়ে মূল্যহীন অযথা কথা রত্নের মতো মূল্যায়ন হয়, উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি স্থান পাই, বিপদ মুহূর্তে না চাইতেও সকলকে পাশে দেখতে পাওয়া যায়। এই ধরনের শ্রমের কথা তুলে ধরাটা আমার উদ্দেশ্য কাউকে নিন্দা করা নয়, বরং বিষয়টা একটু ভাবার বিষয়, নিজেকে বোঝার বিষয়, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়। কারণ প্রত্যেকের মধ্যে কোনো না কোনো বিষয়ে কিছুটা প্রতিভা আছে, তা কোনো কারণ বিশেষে প্রকাশ করা হয়ে ওঠে না। আশা করি আপনারা একদিন আপনার প্রতিভার বাস্তব রূপে প্রকাশ করিবেন। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর অল।